नमस्कार बंधुरा, पुराण गर्भ चैनले जाने आपनादेर के अनेक अनेक सुस्वागत। आशा करी सकले भालो आछेन एवं सुस्थ आछेन। आज एक अलौकिक सत्य घटना आपनादेर साथे शेयर करब। ये घटनाटी पाठिएछे बेहाला थेके कुंतल गोस्वामी। तो सर्वप्रथमे कुंतलदाके जानाई असंख्य धन्यवाद आमार ई चैनले विश्वास करे ये घटनाटी शेयर करार जन्य। तो कुंतल गोस्वामी आमार थेके बड़ो कि छोटो सेटा आमार जाना नेई, आमी ताके दादा बोली सम्बोधन करछी। एवं तिनी जेभाबेई घटनाटी लिखे आमाके पाठिएछेन आमी सेईभाबेई घटनाटी आपनादेरके पाठ करे शोनाबो। आशा करी सकलेर भालो लागबे। चलुन शुने नेওয়া যাক সেই ঘটনাটি। 2020-তেই দুর্গাপূজার আগেই আমার ঠাকুমা হসপিটালে ভর্তি হয়েছিল। ঠাকুমার জ্ঞান ছিল না। তো ঠাকুমাকে হসপিটালে ভর্তি করার পরে সবাই আশা ছেড়ে দিয়েছিল। সবাই ভেবেছিল ঠাকুমা আর বাঁচবে না। আমি সবাইকে বলেছিলাম তোমরা কোনো চিন্তা করো না, ঠাকুমার রিপোর্ট নেগেটিভ আসবে। তারপর আমার কথাটাই সত্যি হলো, ঠাকুমার রিপোর্ট নেগেটিভ এসেছে। তারপর আমি খবর পাই ঠাকুমা আস্তে আস্তে স্মৃতি হারিয়ে ফেলেছিল, কথা বলতে পারছিল না, গলার শব্দও কমে গেছিল। তখন ঠাকুমা একমাত্র আমাকে ছাড়া বাড়ির কাউকেই চিনতে পারছিল না। তো আমি আমার বাবাকে জোর করেই বলেছিলাম যে তুমি ঠাকুমাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে চলে এসো। আমার মনে হয়েছিল ঠাকুমা ওখানে থাকলে আর খুব বেশি দিন বাঁচবে না। বাড়ির সবাই আমাকে তাই বলেছিল, তো ঠাকুমা নেই। কিন্তু আমি মা তারার কাছে প্রার্থনা করেছিলাম, যদি আমার ঠাকুমা সুস্থ হয়ে যায় তাহলে কালী পূজাতে ঠাকুমার হাত দিয়েই মায়ের পায়ে অঞ্জলি দেব। কথাটা যেন সত্যি ফলে গেল। ঠাকুমা দুর্গাপূজার পঞ্চমীতেই বাড়িতে এসেছিল আর কালী পূজার আগেই আমার ঠাকুমা সুস্থ হয়ে ওঠে এবং কালী পূজাতে সেই মানুষটায় মাকে অঞ্জলি দেয় এবং মাকে ভোগ দিয়ে পূজা করে। তো কুন্তলদার এই ঘটনাটি শোনার পর আমার খুব ভালো লেগেছে যে ভক্তি বিশ্বাস থাকলেই সব কিছু সম্ভব। মন্ত্রতন্ত্রের চেয়ে ভক্তি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তুমি মন্ত্রপাঠ করতেই পারো কিন্তু তাতে যদি কোনো ভক্তি বিশ্বাস না থাকে তবে সেই মন্ত্রপাঠের কোনো মাহাত্ম্য থাকে না। কারণ শ্রী শ্রী সারদামা বলেছেন মন্ত্রপাঠের মাধ্যমে জীবনের কর্মপাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। তো কুন্তলদারের ঘটনাটি শুনে মনে হলো যে কুন্তলদার মা তারার প্রতি অগাধ বিশ্বাস এবং তার ভালোবাসায় তার ঠাকুমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। তো কুন্তলদাকে আমি আবার ধন্যবাদ জানাই যে আমাকে বিশ্বাস করে আমাকে এই ঘটনাটি পাঠিয়েছে। তো বন্ধুরা, যদি তোমাদের জীবনেও এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তোমরাও আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে পারো। পাঠানোর আগে তোমার নাম এবং কোথা থেকে বলছো সেটি পাঠাবে এবং সেই ঠাকুরের ছবিটাও পাঠাবে। যদি কোনো বিধিনিষেধ থাকে তাহলে সেই ঠাকুরের ছবিটা না পাঠালেও চলবে, আমি এমনি পাঠ করে শুনিয়ে দেব। তো আশা করি ঘটনাটি আপনাদের খুব ভালো লেগেছে। তো এইরকম ঘটনা আরও শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ঘটনা শুনতে পারেন। ধন্যবাদ।